ভক্তদের বিশেষ অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা ছোট্ট একটা ভিডিও ভক্তদের অনুরোধ যে মাছ মাংস খাওয়া যাবে কি না এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি কুলার্ণবতন্ত্রে ভগবান শিব পার্বতীকে কি বলছেন সেটি আপনাদের আমি দেখাব কুলার্ণবতন্ত্র মূল টিকা ও বঙ্গ সহ উপেন্দ্র কুমার দাস সম্পাদিত নবভারত পাবলিশার্স বাহাত্তর মহাত্মা গান্ধী রোড কলিকাতা নয় থেকে প্রকাশিত গ্রন্থটি এটি হল কুলার্ণবতন্ত্রের পঞ্চম উল্লাস এর বাহান্ন নম্বর শ্লোক আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এ হচ্ছে বাহান্ন নম্বর শ্লোক এবং তার নিচে রয়েছে অনুবাদ আমি শ্লোকটি বলছি ব্রহ্মা জ্যাত পলে এলে বিষ্ণুগন্ধে রুদ্রোচ্চ তদ্রেশে পরমাত্মা তদানন্দে তৎমাত সেব্য মিদাং প্রিয়ে অনুবাদ ভগবান শিব পার্বতীকে বলছেন প্রিয় পশুর মাংসে ব্রহ্মা গন্ধে বিষ্ণু রস ধাতুতে রুদ্র তার আনন্দে এখানে ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ তদ্ভক্ষণজনিত আনন্দে পরমাত্মা অতএব এটি ভক্ষণ করা উচিত এখানে দেখুন কি বলেছে আপনারা আশা করি বুঝতে পারছেন যে মাংসের যে মাংস সেই পশুর যে মাংস তাতে মাংসের স্বরূপ হচ্ছে সায়ন ব্রহ্মা আর মাংসর যে ঘ্রাণটা আসে গন্ধটা আসে তাতে হচ্ছে বিষ্ণু প্রাপ্তি ঘটে আর মাংসের যে রস সে রসটা খেলে রুদ্র প্রাপ্তি ঘটে আর মাংস খেয়ে যে আনন্দ হয় সেটা সায়ন পরমাত্মা স্বরূপ অতএব এটি খাওয়া উচিত পার্বতীকে শিব বলছেন এবার আপনারা ভেবে দেখবেন আপনারা খাবেন কি খাবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যদি বলেন সে শাস্ত্রে আরও কোথায় রয়েছে খাওয়ার কথা আরও কোথায় রয়েছে এর বিস্তারিত আমি তবে সেটা আলোচনা করে আপনাদের শোনাতে পারি মাত্র আপনারা গ্রহণ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনার পরে নির্ভর করবে তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন